মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আন সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল্লাইলে, রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন, কত রাকাত করতেন? ফাকালাত, তিনি বললেন, সাবুন অতিসুন ওয়াহদা আশারা রাকা, তিনি বললেন কখনো পড়তেন সাত রাকাত, কখনো পড়তেন নয় রাকাত, কখনো পড়তেন এগারো রাকাত। তাহলে বোঝা গেল যে সময়ের গতিতে ছয় রেখাত রাতের সলাত আদায় করতেন, এক রেখাত বিতর পড়তেন, সময়ের গতিতে আট রেখাত রাতের সলাত আদায় করতেন, এক রেখাত বিতর পড়তেন, সময়ের গতিতে দশ রেখাত রাতের সলাত আদায় করতেন, এক রেখাত বিতর পড়তেন, অথবা আট রেখাত রাতের সলাত আদায় করতেন আর তিন রেখাত বিতর পড়তেন, যা সব হাদিস মিলে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত এভাবে আছে, আমরা বুঝছিলাম ছয় আট। এবার বুঝি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিস্তাইকাদা আহলাহু, যে ব্যক্তি তার রাতে স্ত্রীকে জাগালো, ও সল্লা ও সল্লায়া রাকাতাইনে, দুইজন মিলে দুই রেকাত সলাত আদায় করল, ও সল্লা রাকাতে জামিয়ান, অথবা একসাথে হয়ে দুই রেকাত সলাত আদায় করল, কুতিবা ফি যাকিরিন ওয়া যাকিরাত, তাহলে যারা রাতে আল্লাহকে ডাকে তাদের তালিকায় তার নাম লিখে দেওয়া হবে। আমরা অত্র হাদিসটি পেশ করেছিলাম যখন বলছিলাম দুই রেকাত সলাত, যখন আমরা দুই রেকাতের সলাতের ধারাবাহিকতা পেশ করেছি তখন এই হাদিসটি পেশ করেছি। আমরা এই হাদিসটি পেশ করে বলতে চাচ্ছি যে রাতে অন্তত মানুষ যদি দুই রেকাত সলাত আদায় করতে পারে, তাহলে রাতে উঠে আল্লাহকে ডাকে যারা তাদের তালিকায় তার নাম আসবে। সম্মানিত দিনী ভাবুন, আমরা আপনাদেরকে রাতে নফল সলাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। আট রেকাত রাতের সলাত, এক রেকাত বিতর, আট রেকাত রাতের সলাত, তিন রেকাত বিতর, একাধিক সহিহ হাদিস মর্মে রাতের সলাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি। সময়ের গতিতে ছয় রেকাত, সময়ের গতিতে দুই রেকাত, অন্তত দুই রেকাত সলাত আদায় করতে পারলে আপনার নামটা আল্লাহকে রাতে যারা ডাকে তাদের তালিকাভুক্ত করা হবে, তখন হবে এটা আপনার বিশাল পাওয়া। পরের জরুরি কথা, যদি ফজর হয়ে যাই করতে না পারি তাহলে কি করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন বিরদিহি আও আন শাইইন মিনহু, কেউ যদি তার নির্ধারিত এবাদত থেকে রাতে ঘুমিয়ে যায়, রাতে রাতে উঠতে না পারে বা এরকম কিছু ঘটে যায়, ফা কারাহু ফিমা বাইনা সলাতিল ফাজরে এলা সলাতি জোহর কোতে বালাহু ফিমা কারাহু মিনাল লাইলে, তাহলে ও রাতে এবাদত করেছে এই হিসাবে তাকে উল্লেখ করা হবে হাদিস মুসলিম। রাতের ব্যাপার তো, রাতে যদি আপনি উঠতে না পারেন, ধারাবাহিক পাঁচ সাত দশ রাত করেছেন, মাসের মাস করে আসছেন, একদিন হয়নি সকাল হয়ে গেছে, আপনি দিনে যদি এবাদত করে নিতে পারেন তাহলে আপনি রাতে করেছেন এটাই ঘোষণা করা হবে, লিখা হবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস মুসলিম। বোঝা গেল না মনে হয়? তাহলে তো আপনার নিরাশার কিছু নেই। আর যদি একেবারেই নিরাশ হন যে আমি রাতে উঠতেই পারবো না, তাহলে আপনি বিতর রাখেন না, বিতর আপনি পড়ে নেবেন। আর যদি রাখেন, যখনই ঘুম ভেঙেছে, যখনই দেখছেন সকাল হয়ে গেছে, তাহলে উঠে দুই রেকাত না, দূর উঠে এক রেকাত বিতর, আগে বিতর পড়বেন। আর যদি থেকে যাই, এবাদতের সময় পার হয়ে গেছে রাতের, থাক ফজরের সলাতের পর থেকে নিয়ে, মানে সূর্য ওঠার পর থেকে নিয়ে জোহর পর্যন্ত সময় আপনার থাকলো, এই সময় আপনি ওই সলাত
ওই ইবাদত ওই তাসবিহ ওই জিকির আজকার ওই কোরআন তেলাওয়াত করে নেবেন সম্মানিত দিনী ভাই বোন।